আমি এতক্ষণ সুভাষদার কিছু ডার্টি স্পিচ এবং আগলি স্পিচ শুনলাম, পাশাপাশি আমাদের সাংবাদিক ভাই যেটা বললেন, শুল্ক দিতে হবে না। বিশাল লিখে রেখে এক ফোঁটা দিলেন শিশিরের মতো, উনি শুল্ক দিতে হবে না, নেপাল আর ভুটান নিজেরাই ভাত পায় না, আমরা কী দিব আর কী নিব সেটা শুল্ক দিতে হবে না। সেইটুকু সে বলল, বাংলাদেশের যত বন্দরগুলো আছে, আমার আমার দেশের আমার ব্যবসায়ীর যখন আপনার পোর্টে যখন জাহাজগুলো লাইনে দাঁড়ায় থাকে, হঠাৎ করে সাত দিন পরে যখন সাত দিনের যখন একটা জ্যাম বেঁধে যায় কি এয়ারপোর্টে কি আপনার ইসের নৌপথে, তখন তাদের সাত দিন পরে যেটা আসবে সেটাকে আগে ছাড়াতে হবে। কোনো ট্যাক্সের তো নামই নাই, শুল্কের তো নামই নাই। ওই যে একটা যেটা দাদা বললেন, ভাই বললেন যে হ্যাঁ ওই ওইটুকু দিতে হবে, যেটুকু বাংলাদেশের কাছ থেকে নেয়, সেটা দিয়ে আমরা খুব ভালো আছি। তারা সেভেন সিস্টারে আমার দেশের উপর দিয়ে মাল পাঠায়, কোনো ট্যাক্স ট্যুক্স কিছু দিতে হয় না। তার সেভেন সিস্টার্স মানে সাতটা বাংলাদেশের জায়গা দশটা বাংলাদেশ হবে, যতটুকু লম্বা। শোনেন আমি বলি, আমার সময় আপনার সময় বলবেন তো, সেই সেইটা সে বলল, আমরা এতটুকু তাদের দিতে দিতে এখন কি আছে, ওই যে বলেন না যে চাইছো যা দিতে দিতে শূন্য আমার ঝুলা, এখন শুধু বাকি আছে গায়ের কাপড় খোলা। এখন বাংলাদেশের কিচ্ছু নাই, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছেন যে যা চাইছেন সবই দিছি, এখন শুধু বাকি আছে গায়ের কাপড়টা খুলে দেওয়ার তাদের। তো এই জন্য আমি আজকে বলছি যে যে কথাগুলো বললো জিয়াউর রহমান পারে নাই, তালপট্টির জন্য জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে দেশি এবং বিদেশি চক্রান্তগুলোর জন্য। এবং আপনাকে বলি পানির হিস্যা, শেখ মুজিবুর রহমান সাহেব যখন ফারাক্কা হলো তখন ওনাকে বলেছিল এই পাশের দেশ আমার প্রতিবেশী দেশ, বাবা মা এবং প্রতিবেশীকে চাইলে আমি চেঞ্জ করতে পারি না, তবে আমি কৌশল অবলম্বন করতে পারি। ওনারা বলেছিল সাত দিনে টেস্ট করবে, সেই সাত দিনে আজকে ৫০ বছর হয়ে গেছে, আমরা কেউই পারি নাই। ওনারা তো টানা ১৩ বছর ক্ষমতায় আছে, ২০০৬ ২০০৫ কী হয়েছে ওটা নিয়ে যে কথা বলছেন, ১৩ বছর উনি কী কী করেছেন, উনি ১১ বছরের সময় বলে এসেছেন যে যা চেয়েছেন সবই পেয়েছেন, কিন্তু আমরা কিছুই পাইনি, এখন আমাদের নেবার পালা। তা এই কথা যখন মাননীয় প্রধানমন্ত্রী বলে তখন তার দেশ তার দলের একটা তেলাপোকা সারপোকা কী বললো সেটা তো বড় প্রযোজ্য বিষয় না, প্রযোজ্য বিষয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রী। মন্ত্রী যখন কথা বললো আপনারা আর মন্ত্রীকে সাথে নিলেন না, এখন থাকলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছে আমি প্রধানমন্ত্রীর কথা ধরবো না একজন তথাকথিত সাংবাদিকের কথা ধরবো নাকি বিশেষজ্ঞ বিশ্লেষকের কথা ধরবো, অবশ্যই আমি আইনত তো পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কথাই ধরবো। আমি প্রধানমন্ত্রীর সুরে কথা বলছিলাম, প্রধানমন্ত্রীর সুরটাই তারা উল্টায় দিছে। এখন যেমন বলে মোমেন সাহেব আমাদের কেউ না, দুদিন পরে বলবেন প্রধানমন্ত্রী আমাদের কেউ না, সেই সময়টা আসলো বলে।